গোটা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও শুক্রবার গভীর মর্যাদার সঙ্গে পালিত হলো প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 105তম জন্মদিবস। এদিন বর্ধমান জেলা কংগ্রেস ভবনে জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য অভিজিৎ ভট্টাচার্য, জেলা আইএনটিইউসি সভাপতি মনোয়ার আজম, জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি শেখ নাজির হোসেন, জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার প্রমুখরা। অন্যদিকে এদিন কার্জন গেটের সামনে বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকন দাসের বিধায়ক জনসেবা কেন্দ্রে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ, ইন্তেখাব আলম, নাড়ু ভগত, উজ্জ্বল প্রামাণিক প্রমুখরা।